বলেছেন কোন ব্যক্তি যদি মারা যাওয়ার আগে অথবা পরে মেজবানি করে সেটা কি জায়েজ আছে কি? মৃতের নামে খাবার, মৃতের নামে খাবার, এটা জাহিলিয়াতের কাজ। ভারতে হিন্দুরা করে, ভারতে হিন্দুরা করে, ভারতে হিন্দুদের পাশাপাশি যারা বাস করে তারা ভালো করে জানে যে ভারতে হিন্দুরা লাশ কুড়াতে যায়, তার আগে ধুমধাম করে খাই দেয়, তারপরে যায়। আর আরব দেশে নবী সাল্লামের সাহাবি বলছেন যে আমরা জাহিলিয়াতের যুগে মৃতের নামে খাবার দাবার তৈরি করা, ভোজ করা কে মিনান নিয়াহা, রোদনের অন্তর্ভুক্ত, যেটা জাহিলিয়াতের বদচরিত্র তার অন্তর্ভুক্ত মনে করতাম, তার মানে এটাকে আমরা নাজায়েজ মনে করতাম। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই, এটাকে জাহিলিয়াতের চরিত্র মনে করা হইত। সুতরাং মৃতের নামে খাবার তৈরি করা মারা যাওয়ার পরে অথবা 40 দিনে, 10 দিনে হোক, 3 দিনে হোক, প্রতি বছর মৃত্যু বার্ষিকী পালন করে ধুমধাম করে খাওয়া দাওয়া করে কবর জিয়ারত করানো, সবগুলি বিদাতি কাজ এবং বিজাতির সভ্যতা, মুশরিক জাহিলিয়াতের যুগের কাজ আর ভারত উপমহাদেশে হিন্দুদের কাছে, মুসলিমরা করবে না। মৃত ব্যক্তির জন্য করণীয় একটা আমার আলোচনা আছে, সুন্নতি তরিকে কি করতে পারেন, এর জন্য অনেক রাস্তা আছে। মসজিদ, মাদ্রাসা, দিনের খেদমত, ইসলামী সেন্টার খোলেন দেশে, আর ইসলামিক লাইব্রেরি করে দেন, আর আলহামদুলিল্লাহ লোকের মাধ্যমে হেদায়ত হবে, পড়বে, হেদায়ত হবে, মেলা রাস্তা, গরিব মিসকিনদের বাড়িঘর তৈরি করে দেন। জি।